ফ্রেজারগঞ্জে একটি ট্রলার থেকে প্রায় 1 টন খোকা ইলিশ বাজেয়াপ্ত করল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। সোমবার গভীর রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত ফ্রেজারগঞ্জের বালিয়াড়া ঘাটের কাছে মা মহেশ্বরী নামে মৎস্যজীবীদের একটি ট্রলার থেকে প্রায় 1 টন খোকা ইলিশ বাজেয়াপ্ত করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। পাশাপাশি মা মহেশ্বরী নামে ওই ট্রলারটিকেও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ট্রলারটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর এলাকার। জানা যায় সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফ্রেজারগঞ্জের বালিয়াড়া ঘাটের কাছে একটি মৎস্যজীবীদের ট্রলারে হানা দেয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ওই ট্রলারে থাকা 1 টন খোকা ইলিশ উদ্ধার করে পুলিশ, পাশাপাশি ট্রলারটিকেও আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় পুলিশের হানা দেওয়ার খবর পেয়ে ট্রলারটি ছেড়ে পালিয়ে যায় ট্রলারে থাকা মৎস্যজীবীরা। তাই স্বাভাবিকভাবেই ট্রলারটিকে এবং ট্রলারে থাকা খোকা ইলিশ বাজেয়াপ্ত করতে পারলেও ট্রলারের কোনো মৎস্যজীবীকে ধরতে পারেনি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর কোনো রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকি প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আচার্য শ্রী রঞ্জিতানন্দ, মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ, আপনি কি নানান সমস্যায় রয়েছেন? যেমন ব্যবসায় বাধা, সন্তান অবাধ্য, পড়াশোনা অমনোযোগী, প্রেমে ব্যর্থ, বিবাহিত জীবনে সমস্যা বা চাকরির ক্ষেত্রে সমস্যা, যে কোনো সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে আচার্য শ্রী রঞ্জিতানন্দ। যোগাযোগ নাম্বার 9836459511, এই নাম্বারে যোগাযোগ করুন। চেম্বার প্রতি শনিবার কাকদ্বীপে তিনি বেলা 12টা থেকে 2টো পর্যন্ত বসছেন। এছাড়া দমদম, বারাসাত, ব্যারাকপুর, রানাঘাট, মেচেদা এবং প্রতি অমাবস্যায় তারাপীঠে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন। মাতৃসাধক, জ্যোতিষবিদ ও হস্তরেখাবিদ আচার্য শ্রী রঞ্জিতানন্দ। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।